গত চার বছর ধরে সুখী দেশের তালিকার শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে ইউরোপের শান্তিময় দেশ ফিনল্যান্ড। অর্থাৎ বর্তমানে ফিনল্যান্ডই পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। ইউরোপের পাঁচটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের একটি হচ্ছে ফিনল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত এই ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ও বাসযোগ্য দেশ। এর এক তৃতীয়াংশ এলাকা সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত। ফিনল্যান্ডে হ্রদের বিস্তার বেশি হওয়ায় ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ নামেও ডাকা হয়। তবে ফিনল্যান্ডের মানুষেরা নিজের দেশকে সুওমি বলে ডাকে। সুওমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ। সবুজ সোনাখ্যাত বনভূমি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আপনি যেন অবাক হবেন যে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটিতে গ্রীষ্মকালে সূর্যোদয় হয় রাত আড়াইটার পর এবং অস্ত যায় রাত এগারোটার পর। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় দিন অর্থাৎ জুন মাসের 23 তারিখে ফিনল্যান্ডের রোভানিয়ামি নামক শহরে সূর্য অস্তই যায় না। অপরদিকে নভেম্বর ও ডিসেম্বর মাসে ফিনল্যান্ড থাকে অন্ধকারাচ্ছন্ন। 2 থেকে আড়াই ঘন্টার মতো এ সময় এখানে দিনের আলো থাকে। ফলশ্রুতিতে অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে শীতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। অর্ধ রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের এই দেশটির রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, আর সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। হেলসিঙ্কি হচ্ছে দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। হেলসিঙ্কি ছাড়াও ফিনল্যান্ডের আরও একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল শহর হচ্ছে তাম্পেরে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই শহরটি সুপরিচিত। প্রতি বছর আগস্ট মাসে এখানে একটি আন্তর্জাতিক থিয়েটার উৎসব অনুষ্ঠিত হয়। যদিও ইউরোপের এই দেশটিতে শতকরা 20% মানুষের কোনো ধর্মীয় পরিচয় নেই, তবুও বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্মচর্চা, ধর্মীয় উপাসনালয় নির্মাণ ও ধর্মপ্রচারের ক্ষেত্রে দেশটিতে রাষ্ট্রীয় ও সামাজিক কোনো প্রতিবন্ধকতা নেই। পৃথিবীর সর্ববৃহৎ এভানঞ্জেলিক্যাল লুথারান গির্জা এই দেশটিতেই অবস্থিত। ফিনীয়রা তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটা অঙ্কের কর প্রদান করে। তারা স্বাধীনভাবে বাঁচে, একে অন্যের প্রতি মহানুভবতা প্রদর্শন করে, সবার কথা চিন্তা করে এবং সরকারের প্রতি দৃঢ় বিশ্বাস প্রদর্শন করে। সরকারও তাদের বিশ্বাসের অমর্যাদা করেন না। তাদেরকে স্বাস্থ্যসেবা নিয়ে ভাবতে হয় না, অসুস্থ হওয়ার সাথে সাথে উন্নত স্বাস্থ্যসেবা মেলে। এছাড়া সন্তানদের লেখাপড়া, ব্যক্তিগত কর্মব্যবস্থা কোনো কিছু নিয়েই তাদেরকে চিন্তা করতে হয় না। প্রত্যেক নাগরিকের জন্য দেশটিতে যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা রয়েছে। লেখাপড়া করার জন্য খাতা কলম ব্যতীত কিছুই কেনার প্রয়োজন হয় না। বই, ইন্টারনেট, কম্পিউটার সবই বিনা খরচে বিদ্যালয় ও লাইব্রেরিতে ব্যবহারের সুযোগ মেলে। আপনি জেনে আশ্চর্য হবেন যে ইউরোপের এই দেশটিতে অসফলতার উদযাপনের জন্য একটি বিশেষ দিন পালিত হয়। প্রতি বছরের 13ই অক্টোবর দিনটাকে ফিনীয়রা ন্যাশনাল ডে অফ ফেইলিয়র হিসেবে পালন করে। আসলে এই দিনটাতে সমাজে প্রতিষ্ঠিত মানুষরা তাঁদের জীবনের সব অসফলতা উত্তরণের গল্প তরুণ সমাজের সামনে তুলে ধরেন। এখানেই শেষ নয়, ফিনীয়রা ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠান পালনের চেয়ে প্রকৃতির সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন। আর এজন্য ফিনল্যান্ডে রয়েছে নয়নাভিরাম সব দর্শনীয় স্থান। সর্বোপরি সমৃদ্ধ অর্থনীতির দুর্নীতিমুক্ত এই দেশটিতে নাগরিকরা এত কিছু পাওয়ার পাশাপাশি স্বাভাবিক পিতৃত্বকালীন ছুটি ও কাজ করার জন্য স্বাস্থ্যকর পরিবেশ পান। দেশটির 80% বেশি মানুষ পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর সন্তুষ্ট। এছাড়াও ফিনল্যান্ডে ধনী এবং গরিব সম্প্রদায়ের জীবনাচরণে নাটকীয় কোনো পার্থক্য নেই। এমনকি পার্থক্য নেই নারী পুরুষ ভেদাভেদেও। একজন কর্মজীবী নারীর জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শান্তির দেশ ফিনল্যান্ড। আর মূলত এ সকল কারণেই ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশের মর্যাদা লাভ করেছে।